हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज हमें अपने 20 টাকা দুধ দিয়ে প্রায় 1 কিলোর মত মিষ্টি বানানো দেখাবো। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নরম তুলতুলে রসালো মিষ্টির রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার যে কোনো অনুষ্ঠানের দিন আপনারা নিজের হাতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আর মিষ্টির ভেতরটা কিন্তু তেমনই নরম তুলতুলে আর রসালো হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ জল। এখানে আমি গরম জল নিয়েছি, মেজারিং কাপের হাফ কাপ গরম জল মানে এখানে আমি 100 ml গরম জল নিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 20 টাকার দুধ। এখানে আমি 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেটা দুটো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডেরই কিন্তু গুঁড়ো দুধ নিতে পারেন। এখন প্যাকেটগুলোকে কেটে গুঁড়ো দুধগুলো আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প ময়দা দিয়ে একটা নরম ডো রেডি করে নিতে হবে। প্রথমে আমি মেজারিং কাপের 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম, ময়দাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আবারও 1/4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে, একসঙ্গে কিন্তু অনেকটা ময়দা দেওয়া যাবে না। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আর বেশি পরিমাণ ময়দা না, 2 থেকে 3 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে মিশিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে এইভাবে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এখন ডোটাকে এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। আর এই সময় চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিনি। এখানে 200 গ্রাম চিনি আছে। যতটা আমি চিনি নিয়েছি ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1 কাপ। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই সময় চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচ 3টে ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনিগুলো মেল্ট হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন চিনি শিরাটাকে 1 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনি শিরাটা কিন্তু একতারা বিশিষ্ট চিনি শিরাতে প্রয়োজন নেই, এখানে চিনি শিরাটা একটু চিটচিটে ভাব এলেই হবে। এখন চিনি শিরাটাকে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনি শিরাটা 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর চিনি শিরাটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকেও 5 মিনিট হয়ে গেছে। এখন আমি প্লেটটা সরিয়ে নিচ্ছি। এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা প্লেটে সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু ভালো করে প্লেটে ছড়িয়ে নিতে হবে। মিষ্টিগুলো বানানোর পরে প্লেটে রাখা হবে, তাই অল্প পরিমাণ যদি তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো আর প্লেটের গায়ে আটকে যাবে না। মিষ্টিগুলো কিন্তু খুব সহজে প্লেট থেকে আলাদা হয়ে যাবে। খুব ভালো করে তেলটা এইভাবে ছড়িয়ে দিয়েছি। এখন প্লেটটাকে এক সাইডে রেখে দিচ্ছি।
আর হাতেও এই সময় অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন রুটি থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে নিতে হবে, খুব বেশি বড় অংশ নেওয়ার দরকার নেই। এইভাবে অল্প অল্প অংশ নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। একইভাবে সমস্ত বলগুলো রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত ডোটা থেকে অল্প অল্প অংশ নিয়ে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি, আর মিষ্টিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে তেলটাকে একেবারে হালকা গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি যে মিষ্টিগুলো রেডি করে রেখেছি সেই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এইভাবে একেবারে লো ফ্লেমে প্রায় 5 মিনিটের মতন রেখে দিতে হবে। আপনারা দেখতে পাবেন যে কিছুক্ষণ অন্তরে মিষ্টিগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠছে। আর এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে মিষ্টিগুলোকে, এতে মিষ্টিগুলো কড়াইয়ের নিচে আটকে যাবে না আর চারিদিক দিয়ে খুব ভালো করে ভাজা হবে। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে বড় হয়ে যাচ্ছে আর তেলের উপরে ভেসে উঠছে। এইভাবে মিডিয়াম ফ্লেমে যদি মিষ্টিগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি ভালো হবে। আবার ওইভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এবার একটা হাতা নিয়ে মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্রথমে কয়েকটা হালকা করে ভেজে নেওয়া মিষ্টিগুলো তুলে এক সাইডে রেখে দিয়েছি। হালকা লাল করে ভেজে নেওয়া কয়েকটা মিষ্টি তুলে একটা প্লেটে এক সাইডে রেখে দিয়েছি। আবারও মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মিষ্টিগুলোকে আর একটু লাল করে ভেজে নিতে হবে, যেভাবে গোলাপ জামুনগুলো হয় সেরকমই লাল করে একটু ভেজে নিয়েছি। এখন আমি আপনাদের আবারও 2 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন আবারও কয়েকটা মিষ্টি কিন্তু একটু ডিপ লাল করে ভেজে নিয়েছি। এখন সেই মিষ্টিগুলোকে তুলে আবারও প্লেটে রেখে দিয়েছি। এখন বাকি যে মিষ্টিগুলো আছে সেইগুলোকে আর একটু কালচে করে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলোকে উল্টে পাল্টে কালচে লাল করে ভেজে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে তুলেও প্লেটে রেখে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম, আর মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার যে চিনি সিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনি সিরাটা নিয়ে নিচ্ছি। এখন চিনি সিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। চিনি সিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটাকে প্রথমে একেবারে লোতে রেখে 5 মিনিটের মতো মিষ্টিগুলোকে লো ফ্লেমে রান্না করে নিচ্ছে। তারপরে ফ্রাইং প্যানের ঢাকনাটা বন্ধ করে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছিলাম, এখন ফ্রাইং প্যানের ঢাকনাটি বন্ধ করে এইভাবে আরো 20 মিনিটের মতন রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এখন মিষ্টিগুলো আমি আপনাদের 20 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে বড় হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে রসালো হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন 20 টাকা দুধ দিয়ে কিন্তু এখানে প্রায় 1 কিলোর মতো মিষ্টি রেডি হয়ে গেছে। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে।
আপনি দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আর মিষ্টির ভেতরটা কিন্তু তেমনই নরম তুলতুলে আর রসালো হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আপনারা দেখলেন তো মিষ্টিটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।